বেশি আসে। হ্যাঁ, আরেকটু বেশি আশা করেছিলাম, মানে 690 এর মতন এক্সপেক্ট করছি। তো ঠিক আছে, আমি এটাতে খুশি। ২০২২ মাধ্যমিক পরীক্ষায় পুরুলিয়ার রঘুনাথপুর গার্লস হাই স্কুলের ছাত্রী সুরভি চট্টোপাধ্যায় 686 নাম্বার পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে। সুরভি রঘুনাথপুর থানার অন্তর্গত সাঁকড়া গ্রামের বাসিন্দা, আর তার এই সাফল্যে স্বভাবতই খুশির হাওয়া তার পরিবার পরিজনদের মধ্যে। সুরভি জানায় ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে তার, পাশাপাশি তার এই সাফল্যের জন্য তার শিক্ষক শিক্ষিকা এবং বিশেষত তার মায়ের অবদান রয়েছে বলে জানিয়েছে সুরভি। রঘুনাথপুর থেকে সুজয় থাপার রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আচ্ছা, কোন স্কুলে পড়তে? রঘুনাথপুর গার্লস হাই স্কুলে পড়তে। হ্যাঁ, কি নাম তোমার? সুরভি চট্টোপাধ্যায়। আচ্ছা, কত নাম্বার পেলে? 686। হ্যাঁ, আরেকটু বেশি আশা করেছিলাম, মানে 690 এর মতন এক্সপেক্ট করছি। তো ঠিক আছে, আমি এটাতে খুশি। আমি টিউশন করতাম, আমার টিউশনের স্যারের সাহায্য করেছিলেন, তার থেকেও সব থেকে বড় হেল্প করেছে আমার মা। মানে আমার মা সব সাবজেক্টে আমাকে হেল্প করতেন, পরীক্ষার আগে মাই ছিল আমার মেন টিচার। আমি ডাক্তার হতে চাই। ওই মানে পরীক্ষার আগে তো কনসিস্টেন্টলি 10 ঘন্টা পড়েছি ডেলি, কিন্তু গোটা বছর বলতে গেলে 10 ঘন্টা পড়িনি। মানে গোটা বছর এমনি 4-5 ঘন্টা তো ডেলি পড়ি, পরীক্ষার আগে একটু বেশি করে পড়েছি। মায়ের কাছে অনেকটাই সাহায্য পেয়েছি, মা ইংলিশের টিচার হলেও মা অন্যান্য সাবজেক্টেও আমাকে হেল্প করতেন, মানে পড়াগুলো ধরে দিতে বা উত্তর মিলিয়ে দিতে সাহায্য করতেন, বা কিভাবে কোন কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ব্যাংক থেকে বেছে বেছে বলে দিতেন যে কোয়েশ্চেনটা পরেটা আসতে পারে, বা এই উত্তরের সঙ্গে এইভাবে খাতাটা কিভাবে রেডি করতে হবে, যেমন এখানে মার্জিনটা এরকম ভাবে টানতে হবে, এখানে এতগুলো ছবি দিতে হবে, এগুলো সব মাই কিন্তু আমাকে গাইড করেছে। আর তার আগে তো আমার এমনি টিচারদের কাছে আমি নোটস পেতাম বা তাদের কাছে কনসেপ্টগুলো ক্লিয়ার করতাম, কিন্তু পরীক্ষার জন্য মাই আমাকে রেডি করেছে। আর বাবা আমাকে ইংলিশটা দেখাতো, বাবাও ইংরেজিরই টিচার। মানে খেলাধুলো আমি সেরকম করি না বেশি, বাড়িতেই থাকি, বাইরে কম বেরোই, বাড়িতেও ইনডোর গেম সেরকম কিছু করি না। আমার হবি হচ্ছে পেন্টিং আর মায়ের সাথে গার্ডেনিং করা। সুরভি চট্টোপাধ্যায় নম্বর হচ্ছে 686। হ্যাঁ, আমি ভেবেছিলাম ও 690 এরকম পাবে, তার কারণ ও অ্যাটেন্ড করেছিল, মাত্র 4 নাম্বার ওর ছাড়া যাওয়ার কথা। তো যাই হোক, তো যেভাবে আমি দেখলাম যে যা পেয়েছে ঠিক খুবই ভালো পেয়েছে, হয়তো কোথাও ছোটোখাটো ভুল করেছিল যেটা হয়তো বুঝতে পারেনি, সেই জন্য এই নাম্বারটা এসছে। আমি স্যাটিসফাইড। না না না, ওর কোনো অসুবিধা হয়নি, তার কারণ ওর বেস্ট ফ্রেন্ড আমি আর ওর বাবা, ফলে করোনার ক্ষেত্রে হয়তো রেগুলার ক্লাসটাও পাইনি, কিন্তু পড়াশোনার টাচেই ও ছিল। হ্যাঁ, অসুবিধে কিছু হয়নি। আর এমনিতে আমরা নিজেরাও যেহেতু টিচার, আমরা ঠিক মতো ওকে বাড়িতে পড়িয়েছি, এবং দু একটা যে টিউশন মাস্টারমশাইয়ের কাছে পড়তেন তাদের কাছ থেকেও হেল্প পেয়েছি। আমার মেয়ে সব থেকে বেশি পছন্দ করে ছবি আঁকতে, এছাড়াও আমি একটু গার্ডেনিং করতে ভালোবাসি, ও আমাকে হেল্প করে সেখানে। আর ভালো কবিতা আবৃত্তি করতে পারে, কিন্তু এখন ওর প্র্যাকটিসটা নেই। আর যখন আমি গান গাই ও সাথে সাথে গান করে। সকলেই প্রচণ্ড খুশি হয়েছে, অনেকে ফোন করছেন, আমি ফোন ধরে ধরে অস্থির, আমার কলিগরা ফোন করছেন, সবাই অভিনন্দন জানাচ্ছেন। সব থেকে বেশি ভালো লাগছে আমাদের পুরুলিয়ার মেয়ে হিসাবে ও যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, পুরুলিয়ার নামটা যে এসেছে আমাদের রাজ্যের মধ্যে, আমার এটার জন্য আমি বেশি গর্বিত। তাছাড়া আমি ওর টিচার। আর এই যে সমস্ত কিছু এর শ্রেয় যাচ্ছে কিন্তু ঠাকুরমা স্বামীজির উপরে, এবং আমি মা সন্তোষের ব্রত করি, তাদের আশীর্বাদেই আজকে এই সাফল্য এসছে আমি মনে করি। তার কারণ আমরা কর্মটা করতে পারি, ফল কিন্তু তার হাতে। এই জন্য আমি নিজের কাজটা করেছি, আমার মেয়ে নিজের কাজ করেছে, কিন্তু বাকি সব কিছু তার কৃপাতেই হয়েছে। আমি আছি রঘুনাথপুর গার্লস হাই স্কুলে, আমার হাজব্যান্ড আছেন বানামতর হাই স্কুলে, আমরা দুজনেই ইংরেজি বিষয়ের শিক্ষক এবং শিক্ষিকা। আর আরেকটা কথা বলতে চাই, সুরভি ছোটোর থেকে বড় হওয়ার পেছনে আমি প্রত্যেকজন টিচারকে আমি আমার নমস্কার জানাচ্ছি, তার কারণ শৈশব থেকে এখন অবধি যারা তাকে হেল্প করেছে বড় হওয়ার পেছনে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তার কারণ কোনো একটা রেজাল্ট কিন্তু একদিনে হয় না, অনেক দিনের পরিশ্রমের ফল। তাই আমি প্রত্যেক টিচারকে আমার তরফ থেকে নমস্কার অভিনন্দন জানাচ্ছি। আমার নাম কৃষ্ণা গাঙ্গুলী।
নাগ অটোমোবাইলস, যে কোনো মডেলের টু হুইলার গাড়ি কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জেনুইন পার্টস ও অ্যাসেসরিজ এর বিপুল সম্ভারে ভরপুর নাগ অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন ইজি ফাইন্যান্স এবং লো ডাউন পেমেন্টে যে কোনো মডেলের গাড়ি। তাছাড়া অত্যাধুনিক পদ্ধতিতে গাড়ি সার্ভিসিং, ওয়াশিং, ধোয়া পরীক্ষা তথা আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের জন্য চলে আসুন নাগ অটোমোবাইলস। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার 7231333। সম্পর্ক ফোন নাম্বার 9932493677 অথবা 7797040044।